স্বাগতম আজকে আমরা আলোচনা করবো দু হাজার চব্বিশের মার্চ মাসের রাশিফল নিয়ে এবং আলোচনার কেন্দ্রবিন্দুতে যে রাশিটি থাকবে সেটি হলো কন্যা কন্যা রাশির জাতক জাতিকাদের দু হাজার চব্বিশের মার্চ মাসের পয়লা তারিখ থেকে একত্রিশ তারিখ একত্রিশটা দিনের এই যে সময়কাল কতটা ডেভেলপড হতে পারে কোন কোন ক্ষেত্রে আমরা ডেভেলপমেন্ট এক্সপেক্ট করতে পারি আদৌতেও কি ডেভেলপমেন্ট হবে না গতানুগতিক যেভাবে চলছে পরিস্থিতি সেভাবেই কন্টিনিউয়েশন হতে পারে সমস্ত বিষয় আমরা আলোচনা করব এবং খুব পুঙ্খানুপুঙ্খ ভাবে আমরা কিন্তু চর্চা করার চেষ্টা করব দেখুন সবার প্রথমে আপনাদেরকে আমি জানিয়ে রাখি এই মাসটি যদি আমরা হেলথের কথা বলি না তাহলে কিন্তু সাত তারিখের পরে কিছুটা হলেও পজিটিভিটি লক্ষ্য করা যাবে প্রথমত একটা বিষয় আমাদের বুঝতে হবে লগ্নের সাথে যখন সফটের কানেকশান হয় এবং দশ সহ দশমের কানেকশান থাকে আমরা কিন্তু দেখছি যে স্বাস্থ্যের দিকে বেশ কিছু মেডিকেল বিষয়ের অ্যাটাচমেন্ট তার মধ্যে হয়তো মেডিসিন থাকতে পারে তার মধ্যে হয়তো বিভিন্ন রকম ডায়াগনোসিস প্রসেস ইত্যাদি বিষয়গুলো থাকতে পারে কোথাও যেন স্বাস্থ্যের ক্ষেত্রে একটা স্থিরতার অভাবের জায়গা থাকে মেডিকেশন মেডিসিন ইত্যাদি বিষয়ের একটা কম্বিনেশনের জায়গা কিন্তু কন্টিনিউয়াসভাবে চলতে থাকে দেখুন এখানে যদি আপনার প্রশ্নটা থাকে এটাই যে কতটা এনহান্সমেন্ট এই জায়গা থেকে করা সম্ভব বা কতটা এনহান্সমেন্ট আপনার হেলথের ক্ষেত্রে থাকবে তাহলে সেই সম্ভাবনাটা কিন্তু কিছুটা হলেও ইনক্রিজ করছে অর্থাৎ বর্তমানে যে ধরনের সমস্যাগুলো আপনার রয়েছে যার মধ্যে গ্যাসের সমস্যা রয়েছে যার মধ্যে ডাইজেস্টিভ অর্গানের সমস্যা রয়েছে যার মধ্যে আপনি ফেস করছেন একটা মাইগ্রেন জাতীয় সমস্যা ইদানিংকালে আপনার প্রচণ্ড পরিমাণে বেড়েছে এবং যে কোনো পরিস্থিতির মধ্যে আপনার মানসিক নিয়ন্ত্রণের অভাব লক্ষ্য করা যাচ্ছে অর্থাৎ এখানে বিষয়টা ঠিক এরকম বিগত দিনে আমরা দেখেছি কন্যা রাশি অত্যন্ত মেথোডলজিক্যালি চলে এবং দ্বিতীয়ত এদের মধ্যে প্রত্যুৎপন্ন অতিত্বের জায়গা নিশ্চিতভাবেই বরাবরই বেশি থাকে এটা নয় যে আপনাদের প্রত্যুত্পন্ন অতিত্বতা হারিয়ে যায় এটা কোনো দিন হতে পারে কিন্তু আপনার যে ম্যানেজমেন্ট পাওয়ার আপনার যে নিয়ন্ত্রণের ক্ষমতাটা সেটি কিন্তু আপনি খেয়াল করছেন ধীরে ধীরে কমছে এবং নানা রকম সেই বলবো ফ্রাস্ট্রেশনের জায়গা কিন্তু বর্তমানে চলছে সব সবকিছুর মধ্যেই যেন একটা অভাবের কন্যা রাশি কিন্তু কন্টিনিউ নিয়ে বেড়াচ্ছেন এখানে গিয়ে যদি আপনার প্রশ্ন এটাই থাকে যে এই মেন্টাল কন্ডিশন এই ফ্রাস্ট্রেশন কবে নাগাদ কমতে পারে কবে গিয়ে একটা ভালো জায়গা আমরা লক্ষ্য করতে পারবো দেখুন আমি কিন্তু নিশ্চিতভাবে আপনাকে জানাবো যে এই ধরনের সিচুয়েশান আমরা কিন্তু মার্চ মাসেও দেখব কিছুটা পজিটিভ দিকে যাচ্ছে এবং সাত তারিখের পরে এই পজিটিভ আউটকামের জায়গাটা কিন্তু অনেকটা ইনক্রিজ করবে বলে আমার মনে হয় মেন্টাল হেলথের ক্ষেত্রেও অনেকটা একই রকম প্রেডিকশান থাকছে তবে মানসিক স্বাস্থ্য এই মাসের প্রথম থেকেই আমরা কিছুটা পজিটিভ দিকে দেখব এক্সট্রিম নেগেটিভ কোনো মেন্টাল জায়গা থাকবে না অ্যাকচুয়ালি রাশিতে যেহেতু কেতু অবস্থান করছে মনের জায়গাতে যেন একটা গ্রহণ রয়েছে বা বিষয়টাকে যদি আমরা আরেকটু ভেঙে বলি তাহলে ঠিক এরকম যে কনফিউশন এবং গুপ্ত কারণে কারণে আপনি অত্যাধিক প্রকৃতির রয়েছেন এই জায়গাগুলো কিছুটা করবে বলে অন্তত পক্ষে আমি মনে করছি যদি আপনার রাশিটি হয়ে থাকে কন্যা কন্যা রাশির জাতক জাতিকাদের শুধু স্বাস্থ্য নিয়ে আলোচনা করলে তো হবে না অর্থভাগ্য নিয়ে আলোচনা করতে এবং দ্বিতীয় ভাবের অধিপতি ভিনাস যে ভিনাস মঙ্গলের সাথে অবস্থান করবে আমরা দেখব শুরুর দিকে ধনিষ্ঠা নক্ষত্রে এবং একটা বিষয় খুব ইম্পর্টেন্ট সাত তারিখে ভিনাস কিন্তু প্রবেশ করবে ষষ্ঠে এবং আপনারা জানেন যে উপচয় স্থানে শুক্রের অবস্থান নিশ্চিতভাবেই ধনাত্মক ভাইব্রেশন বহন করে নিয়ে আসে অ্যাজ এ রেজাল্ট আমরা দেখতে পারি বিভিন্ন রকমভাবে আর্থিক সহায়তার জায়গা আসে আর্থিক স্টেবিলিটির জায়গা আসে বর্তমানে আপনার যেভাবে আর্থিক কন্ডিশন চলছে সেটা কিন্তু বিশেষ ধনাত্মক নয় আর্থিক জায়গা নিয়ে মানসিক চাপের জায়গা আছে এবং কিছু ডেপ কিছু লোন কিছু ইএমআই যেগুলো আপনাকে কিন্তু অত্যাধিক ভাবাচ্ছে এটা নয় যে আপনার চাকরি চলে গিয়েছে এটা নয় যে আপনার আর্নিং সোর্স জিরো হয়ে গিয়েছে কিন্তু কোথাও যেন মানি ম্যানেজমেন্টের জায়গাটা ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের জায়গাটা সেটা কিন্তু বিশেষ পজিটিভ জায়গায় নেই যদি আপনার রাশি ঠিক হয়ে থাকে নিশ্চিতভাবেই কন্যা রাশি এবং কন্যা রাশির জাতক জাতিকাদের একটা বিশেষ প্রশ্ন দীর্ঘদিন ধরে আসছে যে আপনার ওয়াইফ বা আপনার পার্টনার তার থেকে আপনি ফাইন্যান্সিয়াল সাপোর্ট পাবেন ইয়েস সর্ন যদি এখানে ইয়েস এবং নো এই দুটোর মধ্যে একটা সিদ্ধান্ত নিতে হয় তাহলে আমি অবশ্যই বলবো যে ইয়েস এখানে কিন্তু প্রাপ্তির জায়গা থাকবে তবে একটা বিষয় এখানে উপলব্ধি করতে হবে যে কন্টিনিউয়াস প্রাপ্তির জায়গা নেই কন্টিনিউয়াস প্রাপ্তির জায়গায় কিন্তু উপেক্ষিত হয়েছে বর্তমান ট্রানজিট চার্টে বাট কিছুটা সাপোর্ট তার বাড়ির দিক থেকে তার ফাইন্যান্সিয়াল জায়গা থেকে কিছুটা সাপোর্ট প্রাপ্তির মতো জায়গা নিশ্চিতভাবেই থাকতে পারে যদি আপনার রাশিটি নো ডাউট হয়ে থাকে কন্যা রাশি তার মানে কন্যার দ্বিতীয় ভাব কিন্তু পজিটিভই আমি বলব হ্যাঁ সাত তারিখের পরে শনি যুক্ত হবে কথা সত্য কিন্তু ষষ্ঠভাবে অবস্থান করবে আর কন্যার ষষ্ঠপতি ষষ্ঠে রয়েছে আর্থিক ক্ষেত্রে নেগেটিভ সিচুয়েশান কোনোভাবেই আসতে পারে না যে সিচুয়েশানের মধ্যেই আপনি পড়ে থাকুন না কেন এটা জানবেন যে এই সিচুয়েশান থেকে শ্রী গণেশের কৃপায় ঈশ্বরের অসীম আশীর্বাদে আপনি কিন্তু ধীরে ধীরে বেরিয়ে আসতে পারবেন এটাই ভবিতব্য এখন প্রশ্ন যেটা কন্যা রাশির অনেকের আছে অনেক মা আছেন বা অনেক জাতিকা আছেন যাদের বিবাহ হয়েছিল এবং কোনো একটা কারণবশত বিবাহিত জীবন কন্টিনিউ করতে পারেননি অ্যাজ এ রেজাল্ট আপনি বর্তমানে হয়তো সেপারেট রয়েছেন বাবার বাড়িতে থাকেন এবং আপনি যে জায়গাটা সবথেকে বেশি ভুগছেন যে যার জন্য এত স্যাক্রিফাইস করলাম যার কারণে আপনার ম্যারেজটা হয়তো ছিল সম্পর্কজনিত বা অ্যারেঞ্জ ম্যারেজই হয়েছে ধরুন কিন্তু স্যাক্রিফাইস করে আপনি চলে গিয়েছেন তার বাড়িতে এবং মোটামুটি জীবন চারণা করছিলেন কিন্তু হঠাৎ করে রিয়েলাইজ করলেন যে থার্ড পার্টি এবং শুধুমাত্র থার্ড পার্টি নয় অন্য কারণেও হতে পারে যেখানে হয়তো আপনার শ্বশুর শাশুড়ি বা যারা আছেন তারাও হয়তো কিছুটা ইন্ধন জোগাচ্ছেন যাতে আপনি কন্টিনিউ মেনটেনটা করতে না পারেন এই ধরনের প্রবলেমগুলোর জন্য লক্ষ্য করা যাচ্ছে আপনি বর্তমানে খুব কনফিউজডের জায়গায় রয়েছেন এবং আপনি হয়তো সেই জায়গা থেকে বাড়িতে চলে এসেছেন এবং আসার পর যেটি সব থেকে চাপের সব থেকে চিন্তা চলে আসার পর আপনি খেয়াল করতে পাচ্ছেন কি যে সে ফাইন্যান্সিয়ালি কোনো সাপোর্ট করছে না এদিকে আপনার বাড়িতেও আপনাকে একটা মানসিক চাপ বা উৎপীড়ন করার চেষ্টা করছে সো আপনি খুব কনফিউজড কি করবেন আপনার হয়তো একজন সন্তান আছে এবং সেই বনে না অথই জলে পড়ে যাওয়ার মতো একটা অবস্থা বা সিচুয়েশন ঈশ্বর হয়তো আপনাকে ইংহতে তৈরি করে দিয়েছেন তবে এই সিচুয়েশনটা থেকেও আপনি হাসতে হাসতে বেরিয়ে আসতে পারবেন এটুকু আমি আপনাকে বললাম সবার প্রথমে যেটা নিয়ন্ত্রণ করার প্রয়োজনীয়তা রয়েছে সেটা হলো পৌরছ এবং একই সাথে আপনার মোড অক অপারেশন বা বলা যেতে পারে যে কার্যকলাপের ধরনটা পরিবর্তন করতে হবে আপনি বারংবার সেখানে পণ্য করছেন বারংবার তাদেরকে রিয়েলাইজ করাচ্ছেন যে দেম তো আপনি যখনই কাউকে এতটা প্রিয়রিটি দেবেন সে স্বভাবতই কি করবে সে আপনার উপর আরো জুলুম করার চেষ্টা করবে সো অতটা প্রিয়রিটি দেওয়ার দরকার নেই আপনি সেলফ ইন্ডিপেন্ড ভাবেও বাঁচতে পারবেন এই মেন্টালিটি অন্তত তাকে অন্তত পোষণ করুন আমার মনে হয় এটা একটু গতানুগতিকভাবে বেটার দিকে যেতে পারে তো এর সাথে সাথে আমি আপনাদের একটা কথাও বলে দিই অনেকেই আছেন যারা বিবাহিত জীবন নিয়ে প্রচুর চাপে আছেন এবং সিগনিফিকেন্টলি আমরা দেখেছি অষ্টম থেকে যখন রাহু চলে আসলো সপ্তমভাবে ম্যারেজ লাইফের ক্ষেত্রে কিন্তু খুব প্রবত ডেভেলপমেন্ট দিতে পারেনি আমি কিন্তু বারবার বলেছি যে কিছু বিষয়ে রাহু অনেক ধনাত্মক ফল দেবে কিছু বিষয়ে কিন্তু রাহু ভালো ফল দেবে না যার মধ্যে একটা ছিল মন মানসিকতা মায়ের জায়গা এবং দ্বিতীয়ত একটা জায়গা ছিল সেটা হলো আপনার বৈবাহিক জীবনের জায়গা এই দুটো বিষয় নিয়ে ইউ আর লিটারেলি টু মাস কনফিউজ আপনি এতটা পরিমাণে কনফিউজ রয়েছেন সেটা বলার অপেক্ষা রাখে না এখন প্রশ্ন হলো এই জায়গা থেকে কি আপনি বেরোতে পারবেন বৈবাহিক জীবনের সমস্যাটা কি সমাধান করতে হবে একটু আগে সাজেশন দিলাম সেই বিষয়গুলো নিয়ন্ত্রণ করুন আমার মনে হয় কিছুটা হলেও ডেভেলপমেন্ট করা যাবে আমাকে পরে জানাবেন যে আদতেও আপনি সেই সিচুয়েশনটাকে নিয়ন্ত্রণ করতে পেরেছেন কি অনেক কন্যা রাশির জাতক জাতিকা রয়েছেন যারা নিটিগেশনের কারণে বেশ ভয় পেয়েছেন এবং লিটিগেশন নিয়ে প্র্যাকটিক্যালি বেশ কিছু সমস্যাও আপনার জীবনচক্রে এসেছে জটিলতা গুলো এসেছে এখানে যদি আপনি প্রশ্ন করেন আমাকে যে এই জটিলতা এই সমস্যা এসেছে এটা তো একদম বাস্তব কিন্তু সেই জায়গা থেকে কি বেরিয়ে আসার মতো কোনো সংযোগ আছে আপনার জন্মছকে এটা থেকে কি আপনি নিয়ন্ত্রণ করে বেরিয়ে আসতে পারবেন যদি এস এন নোতে কোশ্চেনের অ্যান্সার দিতে হয় ডেফিনেটলি এটা থেকে কিন্তু বেরিয়ে আসার মতো অপরচুনিটি সুযোগ সমস্ত কিছুই করতে পারবেন কন্যা রাশির জাতক জাতিকারা প্রশ্নটা হলো আপনাদের সহদরের সাথে রিলেশনশিপ বিগত দিনে আপনি কি খেয়াল করলেন সহদরের সাথে রিলেশনশিপের জায়গাটা কিন্তু আস্তে আস্তে ভালোর দিকে আসছে যে মানুষটি একটা সময় আপনাকে দেখতে পারতো না বা একটা মানুষের সাথে হয়তো আপনার যে কোলাবোরেশনটা সেটা খুব ভালো জায়গায় ছিল না বাট ইদানিং আপনি কি লক্ষ্য করছেন সেই জায়গাটা ধীরে ধীরে কিন্তু পজিটিভ দিকে যাচ্ছে অর্থাৎ নো ডিটোরিয়েশন এখানে ডিটোরিয়েট করার মতো কোনো অবকাশ অন্তত আমি দেখছি না যদি আপনার রাশিটি হয়ে থাকে কন্যা কন্যার এক্ষেত্রে পজিটিভ আউটকাম বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার মতো অবকাশ লক্ষ্য করা যাচ্ছে এবং প্রাকটিক্যালি কন্যা রাশি জাতক জাতিকারা কিছুটা হলেও ভালো ফলাফল পাবেন সহদরের সাথে সম্পর্ক নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে ফ্যামিলির সাথে সম্পর্ক নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে রিলেটিভসদের সাথে সম্পর্ক নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে এবং একটা কথা আমি আপনাদেরকে খুব স্পষ্টভাবে বলে দিতে চাই সেটা সম্পর্ক নিয়ে এবং সম্পর্ক কন্যা রাশির মাঝে মাঝেই প্রবলেম হয়ে যায় আপনি যত চেষ্টা করেন সম্পর্কটাকে নিয়ন্ত্রণ করার জন্য ততটাই আপনি খেয়াল করেন সম্পর্কটা যেন খারাপ হয়ে যাচ্ছে এবং এই সিচুয়েশন নিয়ে কন্যা রাশির জাতক জাতিকাদের প্রচুর প্রশ্ন প্রচুর টেনশান যে রিলেশনশিপটাকে স্টেবল করতে পারছি না হোয়াট টু ডু ফর দ্যাট অ্যান্ড হোয়াট নট এই ধরনের প্রশ্নের উত্তর যদি আমাকে দিতে হয় আমি কিন্তু আপনাকে একটা কথা স্পষ্টভাবে বলছি যে এই ধরনের বিষয়ে অন্তত কিছুটা হলেও পজিটিভিটি আমরা পাবো এবং সম্পর্কের ক্ষেত্রে যোগাযোগ ইত্যাদি ইত্যাদি বিষয় তার কিন্তু বর্ধিত হওয়ার মতো অবকাশও কন্যা রাশির জাতক জাতিকাদের রয়েছে এখানে যদি সিম্পলি আপনি কোশ্চেন করেন যে এই যে বলছি বর্ধিত হবে রিলেশনশিপ ভালো হবে কবে হবে এটা একটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি মনে করি এই সম্পর্ক সম্পর্কজনিত পজিটিভিটি এগুলো কিন্তু আমরা পনেরো তারিখের মধ্যে পাবো পনেরো তারিখের পরে যে সিচুয়েশানটা রয়েছে সেটি কিন্তু বিশেষ ধনাত্মক নয় সো আমার ব্যক্তিগত পরামর্শ বা মতামত যাই বলি না কেন পনেরো তারিখের মধ্যে আমরা যদি বিষয়গুলোকে গুছিয়ে নিতে পারি তাহলে কিন্তু অনেকটা বেটার হবে যাদের সম্পর্ক বর্তমানে একটু খারাপ পজিশনে আছে সে আপনার কথা শুনতে চাইছে না তার সাথে একটা দূরত্ব আপনার বৃদ্ধিপ্রাপ্ত হয়ে যাচ্ছে এই ধরনের ক্ষেত্রে আমার পরামর্শ যে আপনি যা করবেন যেভাবে আলোচনা করবেন আপনার আলোচনার মোট যাই হোক না কেন এবং সেটা একটু তাড়াতাড়ি চেষ্টা করুন পনেরো তারিখ পর্যন্ত সময় আছে পনেরো তারিখের মধ্যেই বিষয়টাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন আমি মনে করি অন্তত যদি আপনি সেটি করতে পারেন একটা ভালো ফলাফল আমরা এক্সপেক্ট করতে পারবো একটা পজিটিভ জায়গা কিন্তু আপনাদের আসবে আচ্ছা এবার আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সিম্পলি আমরা প্রবেশ করবো এডুকেশনাল সেক্টরে এবং বর্তমানে কন্যা জাতক জাতিকাদের পড়াশোনার জায়গাটা কিন্তু আগের তুলনায় কিছুটা ভালো এ বিষয়ে আমার মনে হয় না কারোর সন্দেহ থাকা উচিত যে আগের থেকে পড়াশোনার জায়গাটা ইম্প্রুভ করছে এবং যেভাবে আপনি পড়াশোনার জায়গাটাকে নিয়ন্ত্রণ করছিলেন তার থেকে একটু বেটার হচ্ছে বিশেষ করে যারা গবেষণামূলক পরীক্ষা বা গবেষণামূলক পড়াশোনার সাথে যুক্ত তবে ঝামেলাও আছে এটা নয় সব স্মুথ যাচ্ছে এবং সব প্রবলেমকে আপনি প্রায় সলভ করে ফেলেছেন এবং সুন্দরভাবে এগিয়ে যাচ্ছেন পক্ষান্তরে আমরা লক্ষ্য করছি না জটিলতার জায়গাও কিন্তু রয়েছে যদি আপনার রাশিটি হয়ে থাকে কন্যা এবং স্পেশালি স্পেসিফিকভাবে আমরা যে যে জায়গায় জটিলতাগুলো দেখছি তার মধ্যে অন্যরাশি জাতক জাতিকাদের সব থেকে ইম্পর্টেন্ট জায়গাটা হলো পড়াশোনা এবং ফরেনে যারা ফরেনে যেতে চাইছেন অনেকেই আছেন দীর্ঘদিনের চেষ্টা করছেন জাস্ট সব কিছু রেডি কিন্তু ভিসা এলো না সব কিছু কথাবার্তা রেডি কোনো একটা কাগজপত্রে ঝামেলা পেলাম মোটামুটি গাইড ঠিকই ছিল কিন্তু হঠাৎ করে এমন একটা সিচুয়েশন তৈরি হয়েছে গাইড আর ভালোভাবে কথাই বলছে না তো এই রকম কিছু সিচুয়েশন এটা মানসিকভাবে উদ্বেগ তৈরি করে এইভাবেই কিন্তু চলছিল কন্যার এখন যদি প্রশ্ন আপনি আমায় পড়েন এই জায়গাটা চলছিলো যা হয়ে গেছে ভাই হয়ে গেছে এটাকে ইম্প্রুভ করা যাবে কি না দেখুন এডুকেশনাল ক্ষেত্রে ইম্প্রুভমেন্ট আরেকটু পরে হবে বলে আমি মনে করি তবুও এখন নবম্পতির নক্ষত্রে যেহেতু দেবগুরু বৃহস্পতি অবস্থান করছেন শুক্রের নক্ষত্রে আছে তো ভরণীতে কিছুটা এনহান্সমেন্ট হবে একেবারে খারাপ যাবে না রিসার্চে অনেক পজিটিভ আমি মনে করলাম অনেকে চেঞ্জ করতে চাইছেন আমি এটা এটাতে একটা পরামর্শ দেবো যে এখনই চেঞ্জ করার দরকার নেই এরকম হুট করে চেঞ্জ করলে সেটা ভালো দিকে যাবে না আচ্ছা চলুন এর পরের ম্যাটারটা নিয়ে আলোচনা করা যাক এবং আমরা সন্তানের জায়গাটা নিয়ে একটু আলোচনা করব বর্তমানে যেভাবে আপনাদের সন্তানের কন্ডিশান চলছে কন্যা রাশির জাতক জাতিকাদের সেটিতে একটু টেনশান আছে সন্তান চাকরি পেলেন কিন্তু তারপরে স্যাটিসফ্যাকশানের অভাব ফিল করছেন এবং কোথাও যেন গিয়ে আপনি বুঝতে পারছেন যে তার কর্মজীবনের জায়গায় এতটা জটিলতা রয়েছে এটাকে নিয়ন্ত্রণ করাটাই সব থেকে মুশকিল বা যন্ত্রণাদায়ক সো আপনি এখানে কি ডিসিশন নিলেন আপনি ডিসিশন নিলেন যে এই জায়গাতে সন্তানের যাতে একটু ভালো হয় তার জন্য পরামর্শ প্রয়োজন হ্যাঁ এটা একদমই ঠিক যে সন্তানের জন্য একটু পরামর্শ নেওয়ার দরকার থাকবে কন্যার তবে এটুকু আমি বলে রাখি সন্তানের ইম্প্রুভমেন্ট কর্মজীবনের ক্ষেত্রে নিশ্চিত হবে এটা জানবে এবং সন্তানের সাথে যে সমস্ত কন্যা রাশির জাতক জাতিকাদের বন্ডিং বা সম্পর্ক অনেক বেটার থাকে তাদের ডেভেলপমেন্ট কিন্তু প্রভূত পরিমাণে হয় এটা আমি বাস্তবিক অর্থে দেখেছি এবং সন্তানের যদি নক্ষত্র হস্তা হয়ে থাকে উত্তর হয়ে থাকে ডেভেলপমেন্ট আরও কিন্তু এনহান্স করতে পারে আচ্ছা এবার আমরা কর্মজীবন নিয়ে আলোচনা করি কন্যার এবং দশম ভাবের যে সিগনিফিকেশন বর্তমানে লক্ষ্য করতে পাচ্ছি দশম ভাবের অধিপতি তিনি ষষ্ঠ রয়েছেন এরপরে তিনি সপ্তমে যাবেন সব ঠিক আছে এখানে কর্মজীবন এক্সট্রিম নেগেটিভ হয়ে যায় অগ্রণতা আমি মনে করি যারা চাকরি করেন চাকরির সাথে যুক্ত কন্যার ঈশ্বরের অসীম আশীর্বাদে কোনো ক্ষতি অন্তত আপনাদের হবে না ডেভেলপমেন্টই কিন্তু লক্ষ্য করা যায় নতুন চাকরির প্রচেষ্টা মার্চ মাসে ডেফিনেটলি থাকবে এবং আমরা দেখব অনেক ক্ষেত্রেই সাকসেসফুল হওয়ার সম্ভাবনা বিশেষ করে প্রথম বা চোদ্দ দিনের মধ্যে অনেক ভাই রয়েছেন অনেক দাদা রয়েছেন যারা কিন্তু বিগত দিনে কেপি কনস্টেবল থেকে শুরু করে প্রাইমারি যে টেটের রেজাল্ট পাবলিশ অনেকে সিলেক্টেড হয়েছেন এবং আমাকে অনেকে জানিয়েছেন এটা ডেফিনেটলি একটা পজিটিভ নিউজ আবার অনেকে সিলেকশন হয়নি কিছু নাম্বারের জন্য তারপরে যারা বিএড করা ছিল তাদের একটা খারাপ মুহের সাক্ষী হিসেবে থেকে যেতে হলো যাই হোক সমস্ত অ্যাপ্ট রাখি নতুনভাবে যদি ভাবতে শুরু করি তাহলে বলবো কন্যার কর্মজীবনের ক্ষেত্রে বিশেষত যারা চাকরির চেষ্টা করছেন ধনাত্মকতা আছে এবং চেষ্টা করলে ডেফিনেট আরো বেশি ধনাত্মকতা তৈরি করা যাবে যদি আপনার রাশিটি হয়ে থাকে কন্যা নতুন চাকরির চেষ্টা কন্টিনিউ করুন যারা পলিটিক্সে আছেন অসম্ভব ভালো টাইমিং আসছে যারা কন্যা রাশির জাতক জাতিকারা রয়েছেন পলিটিক্সের সাথে অ্যাটাচ রয়েছেন তাদের পথ প্রাপ্তির জায়গা একটু ধনাত্মকতা বৃত্তিপ্রাপ্ত হওয়ার মতো অবস্থা তৈরি হতে পারে যারা এনজিওর সাথে যুক্ত রয়েছেন ধনাত্মকতা বাড়বে ওভারঅল কন্যার প্রফেশনাল জায়গা চাকরি সংক্রান্ত বিষয় পজিটিভ যারা রেল বা বিভিন্ন ধরনের ট্রান্সপোর্টেশন ডিপার্টমেন্টে রয়েছেন গভর্নমেন্ট হিসেবেই হয়তো রয়েছেন পজিটিভ হবে অনেকে ম্যানেজমেন্ট পড়েন কন্যার এবং খুব সাকসেসফুলি পজিটিভ জায়গা তৈরি করতে পারে তাদের পজিটিভ হবে বেশ পজিটিভিটি আমরা লক্ষ্য করতে পারবো জাতক জাতিকাদের মধ্যে যারা যুক্ত রয়েছেন নেভি তাদের একটা ডেভেলপমেন্টের জায়গা আছে ওয়েল ব্যবসার ক্ষেত্রে কোনার পজিটিভ নেগেটিভ নয় তবে দশম্পতি নিচস্ত হবেন সাত তারিখের পরে একটু ডাউন ডাউন চলতে পারে একটু এক্সট্রিম ডাউন চলবে না এটুকু আমি আপনাকে আশ্বস্ত করলাম আমার মনে হয় যারা মার্কেটিং ডিপার্টমেন্টে আছেন বিভিন্ন ধরনের অ্যাড এজেন্সির সাথে যুক্ত একটু ডাউন চলবে মানে এখন হয়তো আছে একশোর মধ্যে চললেই এটা হয়তো তিরিশ পঁয়ত্রিশে এসে ঠেকলো কিন্তু এটা এক্সট্রিম নেগেটিভ নয় অন্তত এই জায়গাটাকে আরেকটু ইম্প্রুভ করার মতো অবকাশের জায়গা থাকবে একটু ডেভেলপমেন্ট করতে পারবো ওনারা সেই জাতক জাতিকাদের ওভারঅল আমার মনে হয় বিজনেসের জায়গাটা একেবারে ডাউন না হলেও সামান্য একটু চাপ আসতে পারে এবং রং ইনভেস্টমেন্টের একটা জায়গা আছে সাত তারিখের পরে এটাকে কিন্তু একটু নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে হবে রিয়েল এস্টেট বিজনেস গাড়ি সংক্রান্ত বিজনেস যে কোনো ধরনের অ্যাড এজেন্সি উনিশ বিশ চললেও একটু ঠিকঠাক ভাবে চললে ডেভেলপমেন্ট করা যাবে স্বর্ণকারদের পজিটিভ দেখছি যারা ক্রিয়েটিভ বিষয়গুলোর সাথে যুক্ত একটু থাকবে সেলফ প্রফেশন নিয়েও যদি কন্যার কথা বলি আমি কিন্তু মনে করব অনেকটা ব্যাটার সেটা এনজিও হোক সেটা পার্টি পলিটিক্স হোক ডেভেলপমেন্ট আছে বিভিন্ন সেবক হিসেবে যারা কাজ করেন তাদের ধনাত্মকতার জায়গা রয়েছে অ্যাক্টর অ্যাক্টার্সের ধনাত্মকতার জায়গা রয়েছে সিঙ্গিং প্রফেশনের ডেভেলপমেন্ট বাড়বে বাদ্য ক্ষেত্রে ডেভেলপমেন্ট বাড়বে মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করেন পজিটিভ হবে যারা সিনেমা বা বিভিন্ন ওয়েব সিরিজে মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করেন পজিটিভিটি বাড়বে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার যারা আছেন পজিটিভিটির মাত্রাটা অনেকটা বাড়তে পারে দেখুন আজকের অনুষ্ঠানে মূলত কন্যা রাশির জাতক জাতিকাদের জাস্ট একটা ওভারভিউ দেওয়ার উদ্দেশ্যেই বানানো যেমন লাগলো আজকের অনুষ্ঠান আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে আর প্রচুর 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 ভালো থাকতে হবে অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে শেষ করছি আজকে এখানেই জয় শ্রী গণেশ